নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে সো আজ ডুরান্ট কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মিকে পাঁচ শূন্য গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করলো মোহনবাগান দল এবং আজকের ম্যাচে যদি কথা বলি তাহলে প্রথমার্ধে কিন্তু মানবীর সিং লিস্টন কোলাসো এবং সুহেল আহমেদ ভাটের কিন্তু গোল ছিল তবে ওটা ওন গোল দেওয়া হয়েছে তিন শূন্য গোলে কিন্তু মোহনবাগান দল এগিয়ে যায় এবং দারুণ কিন্তু পারফরম্যান্স করেছে যে লিস্টন কোলাসো বিশেষ করে তিন নম্বর গোলে তার যে থ্রি ডিগ্রি ঘুরে যে পাঁচটা দিয়েছে দারুণ এক কথায় বলতে গেলে ও দ্বিতীয়ার্ধে কিন্তু হামতে এবং কিয়ান নাসিরি একটি করে গোল করেছে এবং পাঁচ শূন্য গোলে কিন্তু জিতেছে মোহনবাগান দল এবং ডুরান্ট কিন্তু দারুণভাবে শুরু করলে এছাড়া সুয়েল আহমেদ ভাট কিন্তু ইঞ্জুরি পেয়েছে এবং সম্ভবত এটা কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরি হতে চলেছে সো আশা করবো খুব শীঘ্রই কিন্তু সুস্থ হয়ে মাঠে ফিরবে সুয়েল আহমেদ ভাট এবং আজ কিন্তু অ্যাটমসফিয়ারটাও ভালো ছিল মাঠের দারুন কিন্তু সমর্থকরা গেছিল এছাড়া কিন্তু তোমাদের আজকে ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এছাড়া মোহনবাগান দলের ডারবি নিয়ে সুখ এটাই যে মোহনবাগান দল কিন্তু তাদের ফুল স্ট্রেংথ টিম কিন্তু চলেছে ডার্বিতে অর্থাৎ জেসান কামিংস আরমানদোস সাদিকু সাহাল আব্দুল সামাদ এদের কিন্তু আমরা ডার্বিতে দেখতে পেতে পারি এবং এটা কিন্তু মোহনবাগান ফ্যান্সরা কনফার্ম করেছে এবং এদের সোর্স কিন্তু খুবই ট্রাস্টেড হয় এবার দেখা যাক যে মোহনবাগান দল ডারবিতে তাদের সিনিয়র প্লেয়ারদের নামায় কি তবে এএফসি কাপের আগে কিন্তু অবশ্যই এই প্লেয়ারদের দেখে নেওয়া উচিত যে এরা কেমন ফর্মে রয়েছে সো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর মোহনবাগান দলের খেলা আজকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জান জানাতে একদমই ভুলবে না আর আজকের এই ভিডিও ব্যাশ এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো শেয়ার করে দিও এবং এই ভিডিওটি দেখবার জন্য অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ সো তোমাদের ম্যাচটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও সো বাবাই গাইস